নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি কুম্ভলগ্ন এবং কুম্ভ রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মাসিক রাশিফল আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমাদের যে সিরিজগুলো এখনও বাকি আছে সেটা আপনাদের দু হাজার চব্বিশের পূর্ণ রাশিফলটা দেওয়া বাকি আছে কিন্তু ফেব্রুয়ারি মাস এতটা ইম্পর্টেন্ট মাস এবং এতগুলো গ্রহের ট্রানজিট হচ্ছে তো আমার মনে হয় এই রাশিফলটা আগে আপনাদের দিয়ে দিলে আপনাদের একটু কার্যক্ষেত্রে সুবিধা হয় তাই আমি অবশ্যই এটাকে আগে আপনাদের দেওয়া শুরু করছি এবং এরপরেই আপনারা চব্বিশের ফলটাও পেয়ে যাবেন তো ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ডায়াগ্রাম এখানে দেখিয়েছি সেখানে বিভিন্ন গ্রহদের একদম ডিটেল অবস্থান আমি এখানে দেখিয়েছি শুধু এই নয় যে আমি অনস্ক্রিনে বলে যাচ্ছি চাকরি এই হবে ব্যবসায়ী হবে তা নয় এখানে প্রত্যেকটা গ্রহের পরিবর্তনে এমনকি নাক্ষত্রিক পরিবর্তন আমি ডায়াগ্রামে অঙ্কন করেছি কখন কোন গ্রহ অস্ত যাবে এবং প্রত্যেকটা সূক্ষ্ম পরিবর্তন আমি ভিডিওতে ডিটেলে বলবো যেটা কুম্ভের ওপর ইম্প্যাক্ট ফেলতে চলেছে এবং অবশ্যই এই রকম ডায়াগ্রামিক এবং এত ডিটেল ভিডিও আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাবেন না অন্য কোনো জায়গায় এখানে কিন্তু আমি একদম ডিটেলে আপনাদের বোঝাবার চেষ্টা করব আলোচনাটা আমি লগ্ন এবং রাশি উভয় সাপেক্ষেই করব তবে আমার সাজেশান যদি শোনেন মেইন জিনিসটা যেটা সেটা লগ্ন সাপেক্ষে শুনবেন কুম্ভ রাশি সাড়েসাতই চলছে এবং সাড়ে সাথির প্রভাব নিয়ে আমি এখানে কিছু কথা বলবো এবং এর আগে দু হাজার চব্বিশে আলোচনা করেছি প্লাস এখানে লগ্নভিত্তিকে আপনি যদি লগ্নটাকে জানেন সেটাকে প্রায়োরিটি দেবেন অন্যান্য অ্যাসপেক্ট যেগুলো আমি কর্ম ব্যবসা ইত্যাদি সেগুলোকে আমি মেনশন করবো প্লাস রাশির কথা বলবো তো আলোচনার এখানে শুরুটা এরকমভাবেই হচ্ছে যে আমাদের যে ডায়াগ্রামটা এটা একটু আপনাদের এক একটু বুঝিয়ে দিই যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় প্রথম জানা দরকার যারা নতুন দেখছেন কুম্ভ রাশি কোনটা কুম্ভের ঘর কোনটা সেটা ফার্স্ট জানা দরকার দেখুন যেখানে আমি শনি গ্রহটা ডায়াগ্রামে দেখিয়েছি এবং শনি শতভিসা মার্গী সক্ষেত্রী ঠিক দু হাজার চব্বিশের যে দিকের কর্নার সেখানেই দেখতে পাচ্ছেন যে শনি শতভিসা মার্গি সক্ষেত্রী ওইটা হচ্ছে কুম্ভের ঘর ওটাকে এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা এগোতে শুরু করি তো আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি শনি বর্তমানে সক্ষেত্রস্থ অবস্থায় আছে মানে নিজের ঘরে আছে এবং মার্গিভাবে আছে এবং এই শনি কিন্তু মাসের শুরুতে খুব ভালো এবং স্ট্রং পজিশনে থাকছে পরবর্তী সময় বলছি কি হতে পারে স্ট্রং পজিশনে থাকছে এবং দ্বিতীয় ভাবে মানে শনির পরবর্তী ঘরে রাহু আছে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে যেটা অত্যন্ত কমিউনিকেটিভ একটা নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে রাহু কিন্তু অবস্থান করছে পরবর্তী ঘর মানে তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছিল এবং এই এবং আগামী সময় করবে এবং একত্রিশে ডিসেম্বর যে ডিসেম্বর গেলো সেখানে বৃহস্পতি মার্গিভাবে আসার জন্য শক্তিশালী হয়ে গেছে এবং আরও একটি ঘটনা হতে চলেছে যে মার্গি হওয়ার পর বৃহস্পতি পুনরায় বৃহস্পতি তিন তারিখ থেকে মানে তেইশটা ফেব্রুয়ারি থেকে শুক্রের ভরণী নক্ষত্রে প্রবেশ করবে যেটা সাতই এপ্রিল অবধি স্থায়ী হবে এবং এই ঘরে কিন্তু শনির দৃষ্টি এবং পাঁচই ফেব্রুয়ারি থেকে একত্রে মঙ্গলের দৃষ্টিও পড়বে মঙ্গল সঘরকে এবং বৃহস্পতির উপর দৃষ্টি দেবে যেহেতু অত্যন্ত একটা এক্সেলেন্ট টাইম চতুর্থভাবে কেতুর দৃষ্টি আছে পঞ্চমে কোনো গ্রহ বা সেই অনুযায়ী দৃষ্টি সংযোগ নেই ষষ্ঠভাবে এখানে কিন্তু পৃথিবীর অবস্থান করছে মাসের তেরো তারিখ অবধি এবং এখানে রাহু দৃষ্টি এবং একত্রের পাঁচ তারিখ থেকে মঙ্গলের দৃষ্টি পড়বে সপ্তমবার যেটা বিবাহস্থান যেটা আপনার দাম্পত্য স্থান ব্যবসা স্থান সেখানে শনির দৃষ্টি আছে এবং বৃহস্পতির দৃষ্টি আছে এবং পাঁচ তারিখ থেকে মঙ্গলের দৃষ্টি পড়বে এবং পৃথিবী তেরো তারিখে এখানে এসে উপস্থিত হবে পৃথিবী উপস্থিত হবে মানে অনেকে একটু প্রশ্ন থাকতে পারে আমরা তো পৃথিবীতে বাস করি আমরা সূর্যকে প্রদক্ষিণ করছি যে সূর্যের যে রাশি পরিবর্তনটা যেটা দেখি সেটা হচ্ছে আমরা একটা অন্য রাশিতে যাই এবং সূর্যকে আমরা অন্য রাশিতে দেখি এই যে আপাত দৃষ্টির প্রভাব এটাকেই কিন্তু সূর্যের রাশি পরিবর্তন বলা তাই আমি পৃথিবীর অবস্থানটা এটা দেখি যেটা আপনি কোনো অন্যান্য ভিডিওতে দেখতে পাবেন না এখানে অষ্টম ভাব যেটা আমাদের আয়ু স্থান যেটা আমাদের লংজিবিটি স্থান সেখানে কেতু চিত্রা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে এবং ট্রু পজিশন অনুযায়ী এখানে কিন্তু কেতু হস্তাতে অবস্থান করছে তবে আমরা এখানে মেন পজিশনটা ধরবো বৃহস্পতির দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে আছে এবং যেটা অত্যন্ত শুভ কর্মভাবে কিন্তু একটা বিষয় চলছে কর্মভাবে বর্তমানে রাহু এবং শনির একটা যুগ্ম দৃষ্টি চলছে যেটা অনেকের ক্ষেত্রেই কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা টালমাটাল মাটাল সিচুয়েশান পাজল সিচুয়েশান রেখেছে তবে এই মাসে সেটা আপনি নিরাশ হবেন না কেন এ মাসে মঙ্গল উচ্চস্থ হবে এবং মঙ্গলের বর্তমান পজিশন যেটা জানুয়ারিতে ছিল সেটাও স্ট্রং পরবর্তী সময় আমি এটা আলোচনা করছি একাদশভাবে যে গ্রহগুলো ছিল জানুয়ারিতে যেমন শুক্র মঙ্গল বুধ সূর্যও ছিল সূর্য মকর সংক্রান্তিতে ট্রানজিট করেছে জানুয়ারিতে এবং তারপরে যথাক্রমে বুধ পয়লা ফেব্রুয়ারিতে দ্বাদশে যাবে এবং অবশ্যই তারপরে মঙ্গল যাবে পাঁচ তারিখে শুক্র যাবে বারো তারিখে পরপর গ্রহগুলো কিন্তু দ্বাদশ ঘর মানে আমাদের ব্যয় ভাব দূরযাত্রার ভাব লোয়ারগান এর ভাব এখানে ল লং টার্ম কিছু বিষয় দ্বাদশ ঘর থেকে দেখানো হয় শয্যা ঘুম এগুলো দেখানো হয় দ্বাদশ ঘরে গ্রহসংযোগগুলো হচ্ছে এবং এবার আপনাদের লগ্নের কথা আসা যাক আরেকবার কুম্ভের কথা এখানে তেরো তারিখে সূর্য প্রবেশ করছে সূর্য শনি বিষযোগ হবে এবং শনি যে আপনাদের লগ্ন সে অস্ত অস্ত যাবে যাবে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ অস্ত যাবে এবং বুধ তো হবেই সাতই সাত তারিখ থেকে মানে সাতই ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চ পর্যন্ত এবং বুধ কুড়ি তারিখে এখানে ট্রানজিট করবে মানে বিশে ফেব্রুয়ারি এই হচ্ছে আপনাদের লগ্নে প্রবেশ এই ডায়াগ্রামটা অনেক মানুষ বুঝলো বেশ কিছু মানুষের এটা কিন্তু অসুবিধে হচ্ছে কেন যারা জ্যোতিষ জানে না এই ডায়াগ্রামটা আমার বলাটা একটু জটিল লাগতে পারে কিন্তু আমি আগে ডায়াগ্রামটা বুঝিয়ে দিলাম এর অ্যাসপেক্টে আমিও আপনাদের আলোচনা করবো আর আপনাদেরও বুঝতে সুবিধা হবে তো প্রথম আমাদের যে বিষয়টা আলোচনার মধ্যে থাকছে সেটা হচ্ছে কেরিয়ার কেরিয়ারের পাটটা কেমন দেখুন কর্মঘরে আমি একটু আগেই বললাম যে রাহু এবং শনি দৃষ্টি আছে এবং এই রাহু এবং শনি দৃষ্টিটা কর্মক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ডিসিশান নিতে একটু পাজেল করছে মনে হচ্ছে এটা ভালো আবার মনে হচ্ছে ওটা ভালো অনেকের কর্মক্ষেত্রে চাপ আছে কাজের ক্ষেত্রে খাটতে হচ্ছে পরিশ্রম প্রচুর হচ্ছে এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে আছে এবং কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আমার মনে হয় যে রাহু শনি যে যুগ্ম প্রভাবে কর্মক্ষেত্রে সাডেন চেঞ্জ ট্রান্সফার কাজের ধরনের পরিবর্তন আছে মঙ্গল যেহেতু জানুয়ারি মাসে একাদশভাবে ছিল কর্মক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু পরিশ্রম হয়েছে তার সঙ্গে কিন্তু প্রাপ্তি হয়েছে ফেব্রুয়ারি মাসে যখন মঙ্গল দ্বাদশে যাবে এবং উচ্চস্থ হবে তখন কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের প্রাপ্তির জায়গা থাকবে কিন্তু দ্বাদশ ঘরে যখন মঙ্গল যাবে আপনার কর্মক্ষেত্রে ওয়ার্কলোডও কিন্তু কিছুটা বাড়াবে কাজের ক্ষেত্রে ওয়ার্ক ওভারটাইম থাকবে কাজের ক্ষেত্রে দূরে যোগাযোগ থাকবে হতে পারে আপনাকে দু একদিন শর্ট ডিসটেন্স ট্রাভেল করতে হলে এটার জন্য ওটার জন্য সেটার জন্য বা আপনি একজন ব্যবসা করছেন ব্যবসার জন্য হয়তো আপনাকে মার্কেটে দৌড়তে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে হচ্ছে এটাও হতে পারে কিন্তু মঙ্গল উচ্চস্থভাবে থাকার জন্য আপনি কিন্তু যে দৌড়ঝাঁপটা করছেন তার বেনিফিটটাও কিন্তু এই সময় পাবেন এটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি শুধু তাই নয় এখানে মঙ্গলের সরাসরি দৃষ্টিগুলোর মধ্যে একটি দৃষ্টি আমরা পাঁচ তারিখ থেকে যেটা পৃথিবীর ওপর পড়ছে দেখুন মঙ্গলের দৃষ্টি ষষ্ঠভাবে ষষ্ঠভাবে হচ্ছে দ্য হাউস অফ কম্পিটিশান যে কোনো ফ্রেশার যারা আছেন চাকরি খুঁজছেন আপনি ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন কোনো কম্পিটিভ এক্সামে বসছেন এবং চাকরিমুখী যেসব পরীক্ষায় ছাত্রছাত্রীরা বসছেন অ্যাটেন্ড করছেন চাকরির উদ্দেশ্যে সেই জায়গাগুলো কিন্তু অত্যন্ত সুফলদায়ী এবং সুগম হবে তবে এটা মাথায় রাখবেন মঙ্গলের দ্বাদশ গোচর এবং তুঙ্গস্থভাবে থাকার জন্য আপনার কর্মক্ষেত্রে বাড়তি পরিশ্রম এবং বাড়তি ইনকাম এই দুটোই কিন্তু সমানতালে কিন্তু বাড়বে এটা মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে আপনার ওয়ার টুট নেবার ক্ষমতা বাড়বে কাজের ক্ষেত্রে অপরচুনিটি বাড়বে স্পেশালি অ্যাডভান্টেজ খারাপ হবেন জানেন যারা দূরে থাকেন দূর রাজ্যে থাকেন দূর জেলায় থাকেন জন্মস্থান থেকে দূরে থাকেন বা কাজের সুবাদে আপনি বিদেশে আছেন এক্ষেত্রে কিন্তু কিছুটা অ্যাডভান্টেজের জায়গা আমরা হরস্কোপে দেখতে পাবো এবং ওভারঅল এই জায়গাটা আমাদের পজিটিভ বলে মনে হয়েছে এবং কর্মক্ষেত্রে এটুকু জানি পরিশ্রম না হলে তো ইনকামও হবে না কিন্তু এই পরিশ্রমের যে ভাবটা সেটা কিন্তু কর্মক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বলে মনে হয়েছে এবং সেটা আগামী সময়েও থাকবে এরপরে যখন বৃহস্পতি মে মাসে মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাদের রাশি চতুর্থে বৃহস্পতি যাবে এবং সরাসরি কর্মভাবকে দৃষ্টি দেবে তখন আপনাদের মনে হবে কাজের জায়গাটা একটু আরামপ্রিয় হয়েছে এবং কাজের জায়গাটা অনেকটা স্টেবেল হয়েছে একটু শান্তিপ্রিয়তা আসছে কিন্তু এই সময়টা হচ্ছে পরিশ্রম করার এবং উপার্জন করার এই যে মঙ্গল তুঙ্গস্থ সেই বেনিফিটটা কিন্তু আপনারা পাবেন যে যে সেক্টরে তার মধ্যে মেডিকেল সেক্টর আছে অবশ্যই সিভিল কনস্ট্রাকশান এগুলো আছে যারা ঘুরে ফিরে কাজ করছেন মুভেবেল কাজ করছেন যেমন ডেলিভারি কুরিয়ার ফুড ডেলিভারি ইত্যাদি যে কোনো সিভিল রোড যে কোনো নির্মাণ হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল যেগুলো বড়ো বড়ো বেল্ট আছে সেই দুগোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এছাড়া আয়ুর্বেদিক মেডিসিন এই ধরনের ক্ষেত্র খেলাধুলোর সেক্টরে যেসব কর্ম চলছে যেমন আপনার খেলাধুলোর কোনো দোকান আছে ইত্যাদি বা এই ধরনের সেক্টরে ঈদবালি সংক্রান্ত কারবার আছে এই ধরনের সেক্টরে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে এই এই ধরনের সেক্টরগুলো অবশ্যই ভালো যাবে এখানে আরও কিছু গ্রহ ট্রানজিট যে রাশির দ্বাদশ হচ্ছে সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে দেখুন বুধ এবং শুক্র দুজনেই কিন্তু দ্বাদশে বুধ পয়লা তারিখ থেকে মানে পয়লা ফেব্রুয়ারি থেকে এবং শুক্র কিন্তু বারো তারিখ থেকে ট্রানজিট করছে এই যে বুধ এবং শুক্র দুজনেই ট্রানজিট করে রাখি দ্বাদশে বা লগ্নে দ্বাদশে এলোই সবগুলোই কিন্তু আপনার একটু দৌড়ঝাঁপকে ইন্ডিকেট করছে কারণ শুক্র হচ্ছে আপনাদের গৃহপতি সে দ্বাদশে যাওয়া মানে আপনার কাজের ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ দূরযাত্রা দূরভ্রমণ এগুলো কিন্তু হওয়ার ইন্ডিকেশন আছে বুধ একটা কথা মাথায় রাখবেন যে অস্তমিত হচ্ছে সাত তারিখ থেকে এগারো তারিখ যদি ছকে আপনার বুধ অস্তমিত থাকে মানে সূর্যের কাছাকাছি যখন গ্রহ থাকে সূর্যের প্রভাবে সেই গ্রহ নিষ্প্রব হয়ে যায় তখন আমি আর রাতের আকাশে আমাদের পৃথিবী থেকে খালি চোখে সেই গ্রহটাকে দেখতে না এখন যদি আপনি মহাকাশ থেকে অবজার্ভ করেন টেলিস্কোপ আবার টেলিস্কোপে দেখেন সেখানে গ্রহটাকে নিশ্চয়ই দেখতে পাবেন গ্রহটা তো আর ইনভিজিবল হয়নি আমাদের পৃথিবী থেকে আপাত দৃষ্টিতে সেই গ্রহটা ইনভিজিবল হয়ে যায় আমাদের সূর্যের জন্য দৃশ্যমান্যতার ওপারে চলে যায় তো ফেক সেক্ষেত্রে বুধ যেহেতু অস্তমিত হবে এখানে কিন্তু ট্রান্সফারের বিষয়ে আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে জব ট্রান্সফারের ক্ষেত্রে সেটা হচ্ছে সাত তারিখ থেকে এগারোই মার্চ এবং আপনাকে খেয়াল রাখতে হবে যৌথ কাজগুলোর ক্ষেত্রে যদি বাচ্চাটাই বুথ অস্তমিত থাকে আপনার যে কোনো চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে আমি বলছি যৌথ ব্যবসা যৌথ চাকরি যৌথ বিষয় নতুন পার্টনারশিপ বা পুরনো পার্টনারশিপের জায়গায় একটু ডাউন সিচুয়েশন এলো প্লাস এখানে কিন্তু আমি মনে করি যে বুধ যদি জন্মচকে অস্তমিত থাকে আপনার একটু ডিসিশান নিতে ভুল হবে জন্মচকে অস্তমিতটা থাকতে হবে মানে আপনি যেদিন জন্মেছিলেন সেদিনও যদি রাতের আকাশে বুধ ইনভিজেবেল থাকে সেটা জন্মচকে দেখাবে বুধ অস্তমিত তো এইখানেও কিন্তু বুধ অস্তমিত থাকলে সেক্ষেত্রে আপনি এই যেহেতু এখন অস্তমিত হচ্ছে সেই প্রভাবটা কিন্তু আপনার পাবেন এক হচ্ছে কিছুটা ডিসিশান নেওয়ার ক্ষেত্রে দুই হচ্ছে পার্টনারশিপ জায়গা এবং ট্রান্সফারের কথা বললাম আমি তিনটে জায়গায় মোটামুটি আপনি একটু এফেক্ট পাবেন এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে আচ্ছা এখানে কর্মভাব তো আমি মোটের ওপর ভালো বলবো এবং সব থেকে ভালো যে ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালো সেটা যে মঙ্গল তুঙ্গস্থভাবে থেকে নিজের রাশি অর্থাৎ মেষ রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং সেখানে বৃহস্পতির ওপর মঙ্গলের দৃষ্টি পড়ছে শনি দৃষ্টিও ছিল এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে এটা কুম্ভের ক্ষেত্রে যেটা ইন্ডিকেশন দেখাচ্ছে সেটা হচ্ছে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে সেলস আছে মার্কেটিং আছে টার্গেট রিলেটেড ব্যবসা আছে কোনো বিষয়ে ব্যবসায়িক টার্গেট আছে ব্যবসায়িক কম্পিটিশান আছে এবং এই যে পৃথিবী যে ঘরটায় বসে আছে প্রথমে মঙ্গলের দৃষ্টি দেখাচ্ছে ছিলাম প্রথমে দ্বিতীয় ঘটনা প্রথম ঘটনা যেখানে তীর চিহ্নটা শুরু হচ্ছে তো বাঁদিকের ঘর অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সের লোক ওটার তলায় ওটা হচ্ছে আপনাদের ষষ্ঠ ঘর ওইখানে যেহেতু মঙ্গলের দৃষ্টি আছে এবং একত্রে এখানে রাহুরও দৃষ্টি আছে যে কোনো হার্ড কম্পিটিশানে কিন্তু আপনি জয়যুক্ত হতে পারেন প্রতিযোগিতা সব জায়গায় আছে ব্যবসায় আছে চাকরিতে আছে সেলফ প্রফেশানে আছে এক্ষেত্রে কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন এবং অবশ্যই এটা কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত সময় বলে আমার মনে হয়েছে এবং সেলফ প্রফেশনে যারা আছেন প্রচুর মানুষ সেলফ প্রফেশনে আছেন কেউ ইউটিউবে কাজ করছেন কেউ কোনো ধরনের আইনি পেশায় আছেন কেউ কোনো অ্যাকাউন্টস কমার্স ট্যাক্স এগুলোর কাজ করছেন এই সেলফ প্রফেশন রিলেটেড বিষয়গুলোয় আপনি কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন কেন তৃতীয়ভাবে বৃহস্পতি বর্তমানে শক্তিশালী এবং শুক্রের নক্ষত্রে তাছাড়া কিন্তু এখানে মঙ্গল এবং শনি দৃষ্টি পড়ছে যে কোনো সেলফ প্রফেশন কমিউনিকেটিভ কাজ অনলাইনের চাকরি ব্যবসা অনলাইনের কোনো ধরনের কাজ ভ্রমণ পেশা যারা ঘুরে ফিরে কোনো মানে কাজ করছেন সেই ধরনের কাজ এবং ওভারঅল যে সেলফ প্রফেশনের ক্ষেত্রটা আপনি কিন্তু পাঁচ তারিখের পর থেকে স্ট্রং রেজাল্ট পাবেন কিন্তু কুম্ভের চাকরি ব্যবসা সেলফ প্রফেশন যাতেই থাকেন না কেন পরিশ্রমী মাস কিন্তু ফেব্রুয়ারি মাস এটা কিন্তু আপনাদের ধরে নিতে হবে এবং কাজের ক্ষেত্রে আপনার ওয়ার্কলোডও বাড়বে এবং ইনকামেবল জায়গাটাও বাড়বে এবার হচ্ছে রবি শনি যোগ নিয়ে একটু কথা বলতেই হবে কারণ সূর্য কিন্তু বাংলার চৈত্র মাসে আপনাদের লগ্নে প্রবেশ করবে এবং সূর্য শনি যোগ তৈরি হবে যেখানে শনি কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে সাতেরোই ফেব্রুয়ারি রাশিভিত্তিক যদি দেখি আমি এই আলোচনাটা যেটা করছি কেরিয়ারে স্পেশালি ফোকাসটা আমি কর্মক্ষেত্রে বা আপনার ব্যবসার ক্ষেত্রে লগ্নভিত্তিক দিচ্ছিলাম এখানে আমি যদি রাশিভিত্তিক দেখি যে যখনই শনি অস্তমিত হয়ে যাবে লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে শনি অস্তমিত হয়ে যাবে এবং সূর্য শনি বীরযোগ হওয়াটা বাংলা চৈত্র মাসে তাদের পারফরমেন্সকে কিছুটা কিন্তু ডাউন করবে এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ যখনই শনি বীরযোগ তৈরি হলো এবং শনি অস্তমিত হয়ে গেল কুম্ভের জাতক জাতিকাদের লগ্নের ভিত্তিক যদি দেখি পারফরমেন্স কিছুটা ডাউন হবে এটা কাদের বেশি কাদের কম হবে যদি বাচ্চাটে আপনার সূর্য শনি যোগ থাকে তাহলে এই সিচুয়েশানটা আপনার কিছুটা নেগেটিভ থাকবে আপনার দিক থেকে আপনি এফোর্টটা দিতে পারছেন না সেরম সিচুয়েশন তৈরি হতে পারে শারীরিক কারণে হোক নিজের প্রেমের কারণে হোক পারিপার্শ্বিক পারিবারিক কারণে হোক যাই হোক আপনি পাচ্ছেন না সেটা একটু ফেস করতে হবে বাংলার চৈত্র মাসে এবং যদি আপনার চকে শনি বাচ্চাটে অস্তমিত থাকে অস্তমিত থাকে মানে সূর্য শনি কাছাকাছি থাকতে পারে তো এই অস্তমিত থাকলে আপনার জন্মছক জানতে হবে জন্মছক না জেনে রাশিফলের অনুষ্ঠান যখন আমরা শুনি মনে হয় যেন আজ মিলছে কাল মিলছে না পরশু ওনার টা মিলছে তারপরের দিন অনারটা মিলছে তারপরের দিন মনে হচ্ছে ওনারটাও মিলছে না এরকম হয় তাই ব্যক্তিগত জন্মছকটা যদি জানেন আমরা যেরকম বুঝিয়ে বলি তাতে আপনার বুঝতে সুবিধা হবে তো এই ক্ষেত্রে আপনার যদি বাচ্চাটা শনি অস্তমিত থাকে এই প্রভাবটা অনেকটা বেশি পাবেন সূর্য শনি বীজ যোগ থাকলে বেশি পাবেন আর যাদের বিষ যোগ নেই অস্তমিত প্রভাব নেই তারা কিছুটা হলেও পারফরমেন্স ড্রপ ফিল করবেন সাতই ফেব্রুয়ারি টু ছাব্বিশে মার্চ এই সময়টা তবে সূর্য যেহেতু লগ্নে প্রবেশ করছে কয়েকটা পয়েন্ট একটু খেয়াল রাখতে হবে স্পেশালি তাদের আমি বলবো যারা পাবলিক সেক্টরে আছেন কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছে এই ধরুন আপনি ডাক্তার একজন নার্স একজন রিসেপশন সাইনিস্ট একজন আপনি কলার বা কল সেন্টারে কাজ করছেন এই ধরনের ক্ষেত্রগুলো প্লাস ব্যবসায়ী তো আছেই ব্যবসায়ীদের প্রতিনিয়ত কাস্টমার হ্যান্ডেল করতে হচ্ছে তাদের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখা দরকার কারণ লগ্নে সূর্য আপনাকে কিন্তু ইগো বাড়াবে লগ্নে সূর্য আপনাকে সেলফ রেসপেক্টে বাড়াবে লগ্নে সূর্য আপনার নিজের যে আত্মকে বাড়াবে একটু ডাউন হলে হয়তো দু চার টাকা কমালে একটা প্রোডাক্ট সেল হয়ে যায় সেটা আপনি করতে পারছেন আপনি একজন ভালো ব্যবসায়ী সেখানে হয়তো আপনি এই জায়গাটা মার খেয়ে যাচ্ছেন এবং আপনারা যারা ধরুন ডাক্তার নার্স সেখানে হয়তো প্রচুর রুগী আছে যেটা হয়তো মেন্টাল একটু প্রেশার আপনার মাথা গরম হয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু খিটখিটে মেজাজ আপনি দেখিয়ে ফেলছেন এইগুলো জেনারেলি কিন্তু সূর্য যখন লগ্নে প্রবেশ করবে মানে বাংলার চৈত্র মাস সেখানে কিন্তু এই ধরনের আপনি কিছুটা প্রতিবন্ধকতা ফেস করতে পারেন দেখুন আমি এত মানে বুঝিয়ে বলছি যাতে আপনাদের আর গোচর শুনতে হবে না মানে এখানে গোছার ফলে আমি আরও কিছু ডিটেল পয়েন্ট বলবো তখন নাক্ষত্রিক বিশ্লেষণ বলবো নিশ্চয়ই কিন্তু এখানে আমি পুরোটাই কভার করার চেষ্টা করছি তো এখানে সূর্যের প্রভাবটা কিন্তু লগ্নে এই ধরনের প্রভাবটা আপনাকে দিতে পারে এবার আপনার যদি সূর্য শনি বীর যোগ থাকে জন্মচকে তাহলে কী হবে দেখুন সূর্য শনি বীরযোগ থাকলে প্রথম হেলথ এবং মাইন্ড এই দুটোর ওপর এফেক্ট ফেলবে যেটা আপনার কেরিয়ার চাকরি ব্যবসা ওভারঅল পড়াশোনা যাই হোক না কেন সম্পর্ক ইত্যাদি সবার ওপর একটা মানসিক প্রভাব ফেলবে তো এই জায়গাটাই আপনাদের একটু খেয়াল রাখতে হবে বাংলা চৈত্র মাসে মাথা যে ঠান্ডা রাখবে যে ধৈর্যশীল হবে তার জন্য সময়টা অতটা খারাপ নয় যে ধৈর্যশীল হবে না তার ক্ষেত্রে কিছু সমস্যা হবে এবার সূর্যশনি বীরযোগ থাকাকালীন বুধ কুড়ি তারিখ এখানে প্রবেশ করবে যখন বুধ প্রবেশ করবে তখন কিন্তু কিছুটা আমার মনে হয় যে সূর্য শনি বীরযোগের প্রভাবে যে বিষয়গুলো আপনি হয়তো একদম একদম খুব ডাউন সিচুয়েশানে ছিলেন সেটা কিছুটা হলেও লাঘব হবে কারণ বুধ খুব একটা আপনাকে মানে মনি ফল দিতে পারবে না কেন বুধ নিজেও অস্তমিত থাকবে লগ্নের ওপর শনি অস্তমিত বুধ অস্তমিত এই যে অস্তমিত প্রভাব একাধিক ধরে লগ্নের ওপর সেটা আপনাদের কিন্তু পারফরমেন্সকে ড্রপ করাবে তো সেই জায়গাটাই আমি আপনাদের মাথায় রাখবো লগ্নের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে যেটা একটু ভিন্ন হবে সাড়ে সাথির যারা কঠিন প্রভাবে আছেন কুম্ভ রাশির ক্ষেত্রে আমার মনে হয় সাড়ে সাথী একটু হালকা হবে এই সময় এবং সাড়ে সাথী হালকা হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে পারফরমেন্স ধরুন আপনার কুম্ভ রাশি লগ্ন সেখানে আপনার সাড়ে সাথী কমলো কিন্তু তার que performance con lo que tú duro una pta un muro así কিন্তু অন্য কোনো লগ্ন মেষলগ্ন হোক কর্কট লগ্ন হোক লগ্ন হোক লগ্নে একটু প্রভাব থাকবে মেষলগ্ন বা কর্কটলগ্ন থেকে আরম্ভ করে সিংহ বাদ দিয়ে যে কোনো লগ্ন হবে যখন তো সেক্ষেত্রে সিংহলগ্ন ক্ষেত্রেও এখানে পজিটিভ থাকবে কিন্তু সেক্ষেত্রে কী হবে আপনার পারফরমেন্সটা কিন্তু ডাউন হবে না কিন্তু এখানে লগ্ন যদি কুম্ভ হয়ে যায় এখানে আপনার পারফরমেন্সটা ডাউন হয়ে যাচ্ছে আর রাশির ক্ষেত্রে আমরা যেটা বলব কুম্ভ রাশি সাড়ে সাথে থেকে একটু ডা মানে হালকা বোধ করবেন এবং সেখানে কিন্তু কিছু পারফরমেন্স আপনারা এখানে গেইন করতে পারবেন অ্যাচিভ করতে পারবেন তবে সূর্য শনি বিশ চোখ থাকলে কোনো কাজের কৃতকর ফল আপনাকে ভোগ করতে হবে হেলথ ইস্যু থাকতে পারে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা থাকতে পারে এই হচ্ছে কেরিয়ার আমি ব্যবসায়ীদের ক্ষেত্রে স্পেশালি বলবো আমি কোনো বড়ো ডিসিশন নেওয়ার আগে ঝুঁকিপূর্ণ ডিসিশান নেওয়ার আগে যেখানে বড়ো টাকা ইনভেস্ট করতে হবে সেই রকম ধরনের ডিসিশান নেওয়ার আগে বাংলা চৈত্র মাস চৈত্র মাস কিন্তু ব্যবসায়ীদের খুব একটা মানে খুব একটা ইম্পর্টেন্ট মাস কেন এখানে চৈত্র সেল চলে ইত্যাদি চলে আপনারা সকলেই জানেন এটা খুব ইম্পর্টেন্ট মাস তো চৈত্র মাসে বড় ডিসন নেওয়ার আগে ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি মনে করি একটু জন্ম ছকটা কাউন্সেলিং করে নিন আদৌ শনি যোগ আছে তো দশ অন্তর্দশা আপনার সুইটেবল তো এটা একটু বিচার করে এগুন এটা এটুকু আমার কথা শুনুন যে কোনো কারোর কাছেই যেতে পারেন কোনো সমস্যা নেই আর কথা যখন উঠলো বলেই দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আপনি যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন নন ফোন কনভার্ট মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয় ফোনেও আপনি বিস্তারিত সেম অ্যাজ যেরকম চেম্বারে পান ডিটেল আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে তবে আপনারা যদি চান নিশ্চয়ই চেম্বারে আসতে পারেন এই নাম্বারেই কল করে নেবেন সাক্ষাতে আলোচনা হবে কোনো সমস্যা নেই ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন আপনি যদি ফেসবুকে ভিডিওটি দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন আমাদের একটা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের গ্রুপ আছে ফেসবুকে একটা টাইপ করলেই পেয়ে যাবেন সেখানে যুক্ত হবেন এবং অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে যদি আপনি দেখেন তো আপনারা তো জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখলে চ্যানেলটি কখন যে আপনার মাথা থেকে হারিয়ে যাবে আর মনে করতে পারবেন না অবশ্যই এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা আপনি করে রাখবেন আর ইনস্টাগ্রাম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যে পেজটা আছে ফলো করবেন আচ্ছা এ তো আমাদের কথা গেল এবার আমি আবার আপনাদের কথা চলে আসছি তো এখানে দেখুন পড়াশোনার কথাটা যদি একটু বলি দেখুন দ্বাদশ ঘরে এতগুলো গ্রহের সংযোগ মঙ্গল শুক্র সূর্য বুধ এখানে কিন্তু পড়াশোনার জায়গাটা কিছুটা একটু গা ছাড়া আমি কুম্ভের লগ্নে দেখতে পাচ্ছি কারণ দ্বাদশ ঘর হচ্ছে শয্যাসুখের সুখের ঘর ঘুমের ঘর এখানে পড়াশোনার ক্ষেত্রে যে রেগুলারিটি সেইটা কিন্তু কোথাও ফেব্রুয়ারি মাসে একটু ডাউন সিচুয়েশানে থাকছে তো এই ফেব্রুয়ারি মাসে আমি স্পেশালি বলবো পুরো ফেব্রুয়ারি মাসটা এবং মার্চের কিছু সময় কালো আপনাকে কিন্তু রেগুলারিটিটা মেনটেন করতে হবে না হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আপনি কিছুটা ড্রপ সিটুয়েশন ফেস করবেন যে পড়াশোনাটা অতটা ভালো হচ্ছে না একটু আপনার পার্সোনাল কারণে হচ্ছে না এবং স্পেশালি যাদের রবি শনি যোগ বা শনি অষ্টমিত আছে তাদের ক্ষেত্রে কুম্ভ লগ্ন যদি হয় ভালো লাগছে না আজকে আজকের দিনটা একটু ছুটিতে কাটায় অনেকটা এনার্জি লস হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি এই যে ধরনের মনোভাব এগুলো কিন্তু মনের ভেতর বেশি বাড়তে শুরু করবে এটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু আপনাকে ডাউন সিচুয়েশানের মধ্যে রাখবে তবে তবে মঙ্গলের যেহেতু উচ্চস্থ ভাব থাকছে এক্ষেত্রে আমি এটুকু বলতে পারি মঙ্গল উচ্চস্থভাবে থাকার জন্য আপনি যদি একটু প্রিপারেশান নেন অনলাইনে পড়াশোনাগুলো খুব ভালো হবে বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে সময়টা এক্সেলেন্ট এবং চাকরিমুখী পড়াশোনা করার ক্ষেত্রে সময়টা খুব ভালো এছাড়া আপনার যদি মানে নিয়মানুবর্তিতাটা যদি ঠিক থাকে তাহলে আমি এই সময় বলবো আপনি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন এবং কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে সিচুয়েশান আপনার পক্ষে থাকবে রেজাল্ট পাবলিশ বা ইত্যাদি হওয়ার ক্ষেত্রে যেহেতু তুঙ্গস্থ মঙ্গলের দৃষ্টি আছে বার চ্যাটে যদি আপনার বুধ অস্তমিত থাকে মানে সাতই ফেব্রুয়ারি থেকে বুধ অস্তমিত হচ্ছে এবং উনিশে মার্চ অবধি অস্তমিত থাকছে বাচ্চাটে জন্মছকে যদি বুধ অস্তমিত থাকে যেহেতু রাহু বর্তমানে বুধের নক্ষত্রে আছে রেবতীতে ভাইভা এক্সামের ক্ষেত্রে ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনাকে একটু স্থির চিত্তে উত্তর দিতে হবে তাড়াহুড়ো করলে আপনি কিন্তু ভুল অ্যান্সার দিয়ে দেবেন হয়ত জানা আছে আপনি ইন্টারভিউয়ের চাপে পড়ে আপনি ভুল অ্যান্সার দিয়ে দিলেন সেখানে আপনি একটু মাথা ঠান্ডা রেখে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো এই বিষয়টা মাথায় রাখবেন বাট চাটে যাদের বুধ অস্তমিত আছে মানে সূর্য বুধ কাছাকাছি আছে এক আপনি একটু আপনি যদি অতটা বুঝতে নাও পারেন দেখবেন সূর্য বুধ একই ঘরে আছে কি না তো সেক্ষেত্রে এটা একটা ওপর ওপর একদম ধারণা অস্তমিত আমরা ধরে নিতে পারি পারি কিছুটা তো সেক্ষেত্রে আমরা আমরা বলবো খুব স্থির চিত্র উত্তর দেওয়ার চেষ্টা করবেন এছাড়া আমি পড়াশোনার ক্ষেত্রে বলবো গবেষকদের ক্ষেত্রে এ মাসের শেষ দিক থেকে ভালো সময় অবশ্যই কুড়ি তারিখ থেকে কিছু গবেষণা বা গবেষণার প্রারব্ধ এগুলো কিন্তু ভালো ফল পাবেন যেহেতু কেতু বর্তমানে চিত্রা নক্ষত্রা অষ্টমে অ্যাস্ট্রোলজি কোনো অকাল অকাল সায়েন্স কোনো বিষয়ে গুপ্ত বিদ্যা চর্চা এই ধরনের চর্চাগুলোতে ভালো ফল পাবেন শুধু তাই নয় বৃহস্পতি শুভ অবস্থানের জন্য আপনার যদি এক্সট্রা কারিকুলাম কিছু অ্যাক্টিভিটিস থাকে কিছু শিখছেন কিছু ধরুন গান শিখছেন কিছু ওয়ার্কশপে কোনো ক্লাস করছেন কিছু বই পড়ে কিছু জানছেন সোজা কথায় কুম্ভ হচ্ছে যে জোডিয়াক অফ নলেজ এই যে কুম্ভের যে এটা থাকে না এই প্রবাহমান জল দেখবেন ওটা হচ্ছে জল না ওটা হচ্ছে জ্ঞানের প্রবাহ তো কুম্ভ অনেক কিছু জানতে ভালোবাসে এটা শিখবো ওটা শিখবো ইত্যাদি তো সেই সময়টা কিন্তু এই সময়টা চলছে আপনার কিন্তু জানা শেখার উদ্দেশ্যে যদি এই সময়টা কাটান সেক্ষেত্রে ভালো হ্যাঁ অ্যাকাডেমিক স্কুল কলেজের পড়াশোনায় কিছুটা ডাউন থাকবে এটা ঠিক কথা কিন্তু এই যে জ্ঞান অর্জন যে কিছু জানা শেখা এগুলোর উদ্দেশ্য কিন্তু কুম্ভ লগ্নের সফল হবে এবং এটা কিন্তু অবশ্যই আমার মনে হয় পজিটিভ মেডিকেল নিয়ে পড়াশোনা সিভিল কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা টেকনিক্যাল কিছু বিজয় নিয়ে পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ভালো থাকবে কিন্তু লগ্ন কুম্ভ হলে আপনার ক্ষেত্রে একটু ওই সূচক মন সতেরোই ফেব্রুয়ারি থেকে থাকতে পারে আর আমি পড়াশোনার ক্ষেত্রে খুব নেগেটিভ ফল বলবো না অন্যান্য বিষয়ে আপনি কিন্তু পজিটিভ ফলই পাচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি আছে আপনি ধর্মশিক্ষা কোনো জ্ঞান শিক্ষা অনেক সময় দেখবেন ধর্মীয় চর্চা হয় এক্ষেত্রেও আমাদের জ্ঞান সমৃদ্ধ হয় পড়াশোনা মানেই আমরা খালি স্কুল আর কলেজ আর কোচিং সেন্টারে পড়াশোনা ভাবি তা নয় সমস্ত জ্ঞানের কিন্তু বিষয়টাই আমাদের পড়াশোনার আওতায় অ্যাস্ট্রোলজিতে নেওয়া হয়েছে তো এই ধরনের শিক্ষামূলক বিষয় বা কেউ আপনাকে কিছু উপদেশ দিলো যা থেকে আপনি কিছু সমৃদ্ধ হলেন নতুন করে জীবনটাকে রিকনস্ট্রাক্ট করলেন সেই জায়গাগুলো অবশ্যই এই মাসে ভালো এবং বৃহস্পতি দৃষ্টির প্রভাবে হতে পারে তবে রেগুলার স্কুল কলেজে পড়াশোনা আমার মনে হয় রেগুলারিটিটা মেনটেন করা একটু প্রয়োজন আছে এই মাসে অন্যান্য বিষয়ের মধ্যে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে চলে আসছি দেখুন প্রেমের ক্ষেত্রে প্রথমেই বলবো প্রেমের যে অধিপতি সে হচ্ছে বুধ সেই বুধ কিন্তু পয়লা আপনার এ থেকেই মানে পয়লা ফেব্রুয়ারি থেকেই রাশির দ্বাদশগ্রস্ত হচ্ছে এখানে কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রথমে বলবো চলতি প্রেমের মধ্যে পার্টনারের সঙ্গে যে আপনার কেমিস্ট্রিটা আছে সেখানে ঘনিষ্ঠতা বাড়তে পারে নিজেদের মধ্যে যোগাযোগ ঘনিষ্ঠতা যা বলতে বোঝায় সেগুলো কিন্তু বাড়তে পারে একান্তে সময় কাটানো এগুলো সবই বাড়তে পারে এবং আমি এটুকু মনে করি যে বুথ যেহেতু দ্বাদশ গোচর করছে যাদের পার্টনার দূরে আছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে আবার কিছু ব্যক্তিদের ক্ষেত্রে যে পার্টনারের যাত্রা ধরুন আপনার লাইফ পার্টনার আপনার প্রেমের পার্টনারের কথা হচ্ছে এখানে প্রেমিক বা প্রেমিকা কিছু দিনের জন্য ধরুন যা কোথাও গেলো ঘুরে এলো বা বাইরে গেলো সেই যে সাময়িক ডিস্টেন্স সেটা কিন্তু কিছুটা অনেকে তৈরি হতে পারে আবার নিজেদের মধ্যে কাছে কাছাকাছি হলে খুব অল্প সময়ের জন্য এটা হতে পারে আর আমি এটুকু বলবো যেহেতু একাদশে বুধ ছিল এখন বুধ দ্বাদশে আছে নতুন প্রেমের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বাদ বিচার করে এগোতে হবে কারণ নতুন প্রেমের ক্ষেত্রে এখানে কিন্তু বুধ যেহেতু দ্বাদশগ্রস্ত এবং সাত তারিখ থেকে অষ্টমিত হয়ে যাবে সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা প্রেমের ক্ষেত্রে কিছু ভুল প্রেম ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেটা আপনার ভালো লাগতেও পারে সেটাতে ব্যাপার না কিন্তু আমি জাস্ট ঝকে যা আছে সেটা আপনাকে বলে দিচ্ছি শুক্র দ্বাদশে আছে এবং বুধের দ্বাদশে আপনি কোনো অ্যাক্টিভিটিস বা এরকম ধরনের প্রেমের মধ্যে জড়িয়ে থাকতে পারেন তো সেটা আমরা হরস্কোপ এখানে দেখতে পাচ্ছি বুধ যাদের অস্তমিত আছে মানে জন্মছকে যাদের বুধ অস্তমিত আছে প্রেমের ক্ষেত্রে সাতই ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চ অবধি সময়টা ওটো কোনো কোনো ক্ষেত্রে সকলে নয় যাদের অষ্টমী কোনো কোনো ক্ষেত্রে একটু প্রেমের ক্ষেত্রে নানা নানারকম যে প্রতিবন্ধকতাগুলো হয় কারুর বাড়ির চাপ কারুর পার্টনারের সঙ্গে দেখা হচ্ছে না কারুর অন্য কিছু সমস্যা সেই যে সমস্যাগুলো যেটা পার্সোনাল লাইফে আছে সেটা একটু আপনাকে পিড়ে পীড়া দেবে তবে আমি মনে করি যে কুড়ি তারিখ থেকে মানে আগামী কুড়ি তারিখ থেকে বিশে ফেব্রুয়ারি থেকে তো বিশে ফেব্রুয়ারি থেকে বুধ যখন রাশিতে বা লগ্নে প্রবেশ করবে তখন প্রেমের ক্ষেত্রটা আবার অনেকটা ভালোর দিকে এগোবে প্রেমের ক্ষেত্রটা আপনারা দেখবেন যে আবার দেখা সাক্ষাৎ হচ্ছে যে যোগাযোগগুলো ভালো হয়ে গেছে এখানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়েছে এটা কিন্তু অনেকটা বিশে ফেব্রুয়ারি পর আপনি ফিল করবেন কিন্তু ইন বিটুইন যে সময়টা আমি যেরকম বললাম তো সেই জায়গাটা কিছুটা থাকবে প্রেমের ক্ষেত্রে যদি অস্তমিত থাকে জেনারেলি খুব একটা প্রেমের ক্ষেত্রে খারাপ ফল নেই কিন্তু জেনারেলি যদি বুধ অস্তমিত থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশন সাত থেকে স্পেশালি কুড়ি তারিখের আগে বেশি পাবেন কুড়ি তারিখ থেকে এটা কমের দিকে থাকবে আর আমি এটুকু বলবো যে একটু বাদ বিচার করে যে কোনো প্রেমে এগোবে নতুন প্রেমে যারা এগোচ্ছেন তাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে হ্যাঁ এখন অনেকের বিষয় আছে যারা প্রেমে কিন্তু সিঙ্গেল যারা প্রেম বিরহে আছেন বা পার্টনার চলে গেছে এদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এই সাত এক তারিখ থেকে কুড়ি তারিখ সময়টা একটু মানসিক ক্লেশদায়ক থাকতে পারে যারা প্রেমবির হয়ে আছেন কুড়ি তারিখের পর থেকে আমার মনে হয় আবার প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে যোগাযোগটা আবার স্থাপন হতে পারে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি পুরনো প্রেম ফেরার যোগ নিয়ে অনেকে প্রশ্ন করেন হয়তো সাময়িক দ্বন্দ্ব হয়েছে ধরুন কথা বন্ধ ফোন বন্ধ ইত্যাদি হয়েছে এইগুলো কিন্তু এই আপনাকে সাত থেকে কুড়ি তারিখ একটু ফেস করতে হবে এই সময়কালের পর থেকে এই জায়গাটা কিন্তু বেটার হবে আমি আশা করি অনেকটা বোঝাতে পারলাম এবার একটু দৈনিক রাশিফলটা দেখবেন আমি ডেলিকে ডেলি আপডেট দেবো প্রেমের ক্ষেত্রে এবং অবশ্যই দেখুন প্রেমের ক্ষেত্রে আপনার যদি দীর্ঘমেয়াদী সমস্যা চলে সেক্ষেত্রে আমি এখানে বলবো শুধু রাশিফল শোনা বা লগ্ন ফল শোনা নয় একটু জন্মছকটা বিচার করাবেন ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন সেখানে জন্মছক বিচার করলে আপনার যে রিলিফটা দিতে আমাদের সুবিধা হয় শুধু শুনবেন আর কষ্ট পাবেন সেটা তো হতে পারে না রিলিফটা দিতে আমাদের সুবিধা হয় বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবার আমাদের আলোচনা অবশ্যই অন্যান্য বিষয়গুলো দেখি বিবাহযোগ বিবাহযোগের ক্ষেত্রে আমি মনে করি এই মাসটা ভালো মাস অনেকে বিবাহযোগের ক্ষেত্রে মাছ ভিত্তিক কিছু প্রতিবন্ধকতা থাকে যে মলমাস বা ইত্যাদি সময় যোগাযোগ হবে কি হবে না কিন্তু দেখুন যোগাযোগের দুই মানুষের মধ্যে মনের মিলে তো কোনো বাধা নেই কাউকে ভালো লাগলো কাউকে মনে হলো বিবাহ প্রস্তাব দিই কারোর সঙ্গে বিবাহ যোগাযোগের স্থাপন হলো এই যে জায়গাগুলো এগুলো কিন্তু অবশ্যই বাংলা যে চৈত্র মাস এবং তার আগে যে সময়টা চলছে খুবই ভালো সময় এবং বিবাহ যোগাযোগ স্থাপন বিবাহ যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগ এগুলো কিন্তু ওভারঅল কিন্তু এই সময় ভালো যাবে এবং বিবাহ কেন্দ্রিক বিষয় আলাপ আলোচনা যোগাযোগ কিন্তু আসবে টোটালি কিন্তু মাছটা ভালো বিবাহযোগের ক্ষেত্রে যে ফাল্গুন মাস চলছে সেটা ফাল মাফ করবেন যে মাঘ মাস চলছে সেই মাঘ মাসেরও যোগাযোগটা থাকবে এবং চৈত্র মাসে যোগাযোগটা থাকবে কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ কিন্তু পূর্ণমাত্রায় থাকবে কিন্তু সূর্যশনি বিসযোগ যদি জন্মচকে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু বিবাহে কাল বিলম্ব হবে আমি আবারও বলছি জন্মচক হচ্ছে আমাদের একটা ভিত্তি তো সূর্য শনি বীরযোগ যদি জন্মচকে থাকে সেখানে বিবাহ ক্ষেত্রে একটু কাল বিলম্ব হবে কিছু দেরি কিছু সমস্যা কিছু প্রবলেম সেটা কিন্তু আপনাকে ফেস করতে হবে সেটা বিবাহ যোগের ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে সূর্য শনি বীরযোগ থাকলে কতদিন বাংলার চৈত্র মাস কেন সূর্য আমাদের যে ট্রানজিট করে যে এবং আমাদের যে বাংলা ক্যালেন্ডারটা এইভাবে বলে ভালো হয় সেটা হচ্ছে সূর্যের ট্রানজিটের ওপর অর্থাৎ সৌর ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার আমাদের কাজের সুবিধার জন্য করা হয়েছে না সেটা লুনার ক্যালেন্ডার না সেটা সোলার ক্যালেন্ডার মানে চন্দ্র ক্যালেন্ডারও না সূর্য ক্যালেন্ডারও না এখানে কিন্তু আমাদের যে হিন্দু ক্যালেন্ডারটা অবশ্যই সোলার ক্যালেন্ডার এবং লুনার ক্যালেন্ডারকে ফলো করে তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা সাইন্টিফিক যদি দেখেন সেই বাংলার চৈত্র মাসটা একটু আপনাকে ট্রাভেল ফেস করতে হবে দাম্পত্য জীবন কেমন যাবে দেখুন দাম্পত্য জীবনে আমি প্রথমে আপনাদের ঘুরিয়ে প্রশ্ন করবো কেমন আছেন যদি ভালো থাকেন তাহলে আমার মনে হয় বর্তমান সময় ভালো চলছে এবং ভালোর দিকেই থাকবে কিন্তু আমি এখানে কিছু কিছু যোগের কথা বলছি যেমন যদি বর্তমানে যারা খারাপ আছেন যারা দাম্পত্য সুখে হঠাৎ করে কোনো প্রবলেমের সমস্যায় পড়েছেন বা পার্টনারের রায়দার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে আমার যে আজমসান সেটা হচ্ছে বাংলার চৈত্র মাসটা আপনার কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কিছুটা বেটার ফল আপনি পাবেন সূর্য শনি বিসযোগ যদি একমাত্র জন্মছকে না থাকে আপনি কিন্তু বাংলার চৈত্র মাসে ভালো ফল পাবেন এবং দাম্পত্য জায়গাটা ঠিকঠাক থাকবে কিন্তু সূর্য শনি বীযোগ যদি জন্মছকে থাকে তাহলে লাইফ পার্টনারের হেলথ ইস্যু তো কিছু চলবেই এবং দাম্পত্য ক্ষেত্রে আজকাল পশুর মধ্যে মাঝে মাঝে অশান্তি হচ্ছে যেদিন যেদিন সূর্য নক্ষত্র শনির নক্ষত্র থাকছে সেদিন সেদিন তর্ক বিতর্ক বাড়ছে এগুলো কিন্তু হতে পারে সেটা আমি দৈনিক রাশির ফলে জানাবো কোনদিন সূর্য কোন দিন স্বনিরক্ষতা থাকছে দাম্পত্য অশান্তি কিন্তু কিছুটা থাকবে এটা খেয়াল রাখবেন এবং দাম্পত্য ক্ষেত্রে যদি কোর্ট কাচারি বিষয় কিছু চলে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু প্রবলেমের মধ্যে পড়বেন তাহলে দেখতে পাচ্ছেন একটাই রাশিতে করকম ফল বেরোচ্ছে একদল মানুষের যাদের সূর্যশনি যোগ নেই কোনো যোগ নেই তাদেরকে বলছি দাম্পত্য সুখ থাকবে দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন লগ্নভিত্তিক এবং দাম্পত্য ক্ষেত্রে সময়টা অনুকূল থাকবে এবং দাম্পত্য ক্ষেত্রে যে যে বিষয়গুলো আমাদের দেখি আর কি দাম্পত্য জীবন ভালো বা পার্টনারের সাহায্যে আপনার জীবনে উন্নতি তার কথা শুনে আপনার উন্নতি আপনার কথা শুনে তার উন্নতি সহমর্মী বিষয়টা সেটা কিন্তু দাম্পত্য করে থাকবে কিন্তু যখনই সূর্যশনি যোগের প্রশ্ন আসছে তখনই কিন্তু আমরা যদি বলি সেই ফলটা কিন্তু একটু আলাদা হয়ে যাচ্ছে সূর্যশনি যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য অশান্তি শুরু হচ্ছে ঝগড়াঝাটি বা কোনো কিছু বিমর্ষ একটা আনরোম্যান্টিক সিচুয়েশন বলতে যেটা বুঝি সূর্যশনী বীরযোগ মানে একদম কাগুরছে চিল পড়ছে না একটা আনরোম্যান্টিক সিচুয়েশন একটা বিমর্ষতা একটা চাপা ভাব কথাবার্তা কমছে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে বাংলার চৈত্র মাস এটা খেয়াল রাখবেন আর একবার যদি ঘুরে তাকান দাম্পত্য ঘরের দিকে দেখুন সেখানে শনির দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি আছে এবং অ্যাজ ওয়েল মঙ্গলের দৃষ্টি আছে এই তিনটের দৃষ্টি দাম্পত্য ঘরে পড়ার জন্য আপনার পার্টনারের তেজ বাড়বে সেও একটু আপনাকে অ্যাডভাইস দিতে চাইবে একটু ডমিনেট করতে চাইবে এবং আমি মনে করি সেটা অনেক সময় ভালোর জন্য তো সেই জায়গাটা অবশ্যই থাকবে এই জায়গাটা আপনাদের একটু মেনে নিতে হবে কিন্তু ওভারঅল দাম্পত্য সুখে আলাদা করে সমস্যা নেই শনি বিসযোগ না থাকলে কিন্তু আপনার পার্টনারের একটু তেজ কিন্তু কোথাও যেন বাড়ছে আপনি যদি পার্টনারকে বেশি ডমিনেট করেন সেও এবার কিন্তু তেজ দেখাবে পাঁচ তারিখের পর থেকেই সেটা শুরু হবে যখন মঙ্গলের দৃষ্টিটা পড়বে তুঙ্গস্থ মঙ্গলের দৃষ্টিটা এই হচ্ছে মেন দাম্পত্য বিষয় এবার অন্যান্য বিষয়ের মধ্যে যদি দেখি সন্তান যোগ সন্তান যোগের ক্ষেত্রে যারা সন্তান ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকা উচিত ফেব্রুয়ারি মাসে মঙ্গল দ্বাদশ গোচর মাফ করবেন বুধ দ্বাদশ গোচর করছে এবং অস্তমিত হচ্ছে সাত তারিখ থেকে কুড়ি তারিখ অবধি হেলথ কনসিয়াস থাকা উচিত নতুন সন্তান যোগে বাধা নেই স্যারোগেসি আইভিএফ বা ইত্যাদিতে যারা টাকা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার যে জন্মচক কাউন্সেলিং করে করা দরকার কারণ ভুল অস্তমিত থাকার যে সময়টা সাত তারিখ থেকে এগারোই মাফ করবেন সাত তারিখ থেকে হ্যাঁ সাতই ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চের সময় যদি আপনি স্যারোগেসি আইভিএফ ইত্যাদিতে টাকা কিছু পয়সা ইনভেস্ট করতে তো সেক্ষেত্রে একটু জন্মছক বিচার করিয়ে এগোবেন জন্মছকে বুধ অষ্টমী তো থাকলে তাহলে এই সময়ের আগে পরে আপনি করতে পারেন আর এক্ষেত্রে আমি কুড়ি তারিখের পর থেকে ওভারঅল সন্তান যোগের ক্ষেত্রে বেশি ভালো বলবো এবং কুড়ি তারিখের পর থেকে সন্তান যোগটা বেটার থাকবে সন্তান নতুন সন্তান যোগের ক্ষেত্রেও ভালো থাকবে সন্তান যাদের আছে সন্তানের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখতে বলবো সাত তারিখ থেকে কুড়ি তারিখ অবধি সময়টা সন্তানের তবে বিদেশ যাত্রা দূরযাত্রা হতে পারে সন্তানের যদি কোনো মানসিক সমস্যা চলে তার উপর একটু কেয়ারিং ভাব রাখা অবশ্যই দরকার বিশেষত সাত থেকে কুড়ি তারিখ অবধি এই সময়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে আমি তার আগে বলবো যে এক তারিখে বুধ দ্বাদশে গোচর করছে ঠিক কথা সন্তানের দূরযাত্রা ইত্যাদি হতে পারে কিন্তু মেনলি সাত থেকে কুড়ি তারিখটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে সন্তানের বিষয়ে অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে কেনাকাটি বা গ্যাজেটস পারচেস এগুলো কখন করবেন দেখুন এই মাসে কিন্তু কিছু খরচ হবে আপনার বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাতে সেটা আপনার মনোগ্রাহী বিষয়ের জন্য হবে সুখে ব্যয়টা হবে তো সেক্ষেত্রে যদি দেখি বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো যে কোনো সময় কিনতে পারেন কোনো প্রবলেম নেই ইলেকট্রনিক্স আইটেম কেনার যোগ আছে ফ্রিজ টিভি এসি মোবাইল ইত্যাদি হতে পারে বাড়ি ইত্যাদি করার কেনার যোগ আছে তাছাড়া ভাড়া বাড়ি যারা যে দূরে কোনো প্রপার্টি কিনতে চাইছেন দূরে কোথাও আপনি শিফট হতে চাইছেন বা ভাড়া টিয়া বসাতে চাইছেন বাড়িতে সেই রকম ধরনের যোগাযোগ পাচ্ছে না সেগুলো কিন্তু এই সময় সাকসেসফুল হতে পারে এবং দূরে কোনো সম্পদ সম্পত্তি আছে আপনি ধরুন আর সেটা মেনটেন করতে পারছেন না বিক্রয় করতে চেয়েছেন এই ধরনের যোগাযোগও কিন্তু এই মাসে খুবই স্ট্রং এই বিষয়ে কিন্তু আপনি ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারেন এবং এটার জন্য আপনি আলাদা কোনো টাইম টাইমবার সেট করছি না এ মাসে যে কোনো সময় করতে পারেন এবার টাকা পয়সার কথাটা আসা যাক দেখুন জানুয়ারি মাস আয়ের ক্ষেত্রে ভালো ছিল ফেব্রুয়ারি মাস কিন্তু আয়ের ক্ষেত্রে ভালো কিন্তু তার সঙ্গে ব্যয়ের ক্ষেত্রেও বেশ ভালো তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু খরচ বাড়ছে একটু আপনাদের সেটা কিন্তু ওভারঅল আমরা দেখতে পাচ্ছি আয়ের ক্ষেত্রে খারাপ নয় আয় ভাব শুভ থাকবে বৃহস্পতির দৃষ্টি আছে আর্নিং সোর্স সোর্স ভালো থাকবে আর্থিক ইনকামও ভালো থাকবে লোন পেয়ে যেতে পারেন পুরনো টাকা কুড়ি আটকে থাকলে সেটা পেয়ে যেতে পারেন আর্থিক ক্ষেত্রে ব্যাঙ্কিং কাজগুলো ভালো হবে আমি ইভেন আমি বলবো আর ক্ষেত্রটা স্ট্রং থাকবে কিন্তু সেভিংসের জায়গাটা একটু বুধ দ্বাদশ গোছর হওয়ার জন্য ডাউন থাকবে কারণ দেখুন বৃহস্পতি ভালো পরিশানে আছে কিন্তু বুধ বর্তমান তো আছে বুধের নক্ষত্রে মাফ করবেন রাহু বর্তমানে রেবতী নক্ষত্রে আছে তো বুধের নক্ষত্রে তো এই রাহু যখন রেবতীতে আছে এবং বুধ যেহেতু দ্বাদশে কানেকশন দিচ্ছে একটু খরচ হবে এদিক ওদিক করে একটু খরচ হবে খরচের জায়গাটা একটু কন্ট্রোল রাখা দরকার ফাটকা ইনকামের ক্ষেত্রে আমি বিশেষত সাত তারিখ থেকে কুড়ি তারিখ সময়টা একটু দুর্বল বলবো ফাটকা ইনকামের ক্ষেত্রে শেয়ার হোক লটারি হোক যাই হোক সাত তারিখ থেকে কুড়ি তারিখ সময়টা একটু হলো আপনাকে ডাউন সিচুয়েশনে রাখতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন কুড়ি তারিখের আগে পরে সময়টা ভালো আর আমি আর্থিক জায়গাটা বলবো সেভিংস ফান্ডিং করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে বিদেশি টাকা যারা ইনকাম করেন তারা কিন্তু ভালো ইনকাম করবেন অনেকে দেখবেন ডলার ইউরোতে ইনকাম করছেন সে সোশ্যাল প্ল্যাটফর্মে হোক অন্য জায়গায় হোক যাই হোক সেক্ষেত্রে কিন্তু তাদের ইনকাম সোর্স বাড়বে বাড়বে বললাম আর কি ইনকাম এবং আপনি যে কোনো কিন্তু দূরের সংযোগ থেকে আর্থিক উপার্জন করতে পারেন চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কারণ বুথ অস্তমিত হওয়ার সময়কালটার মধ্যে যখন দ্বাদশে গোচর করছে মানে সাত তারিখ থেকে কুড়ি তারিখ এই সময় যেসব মামলা মোকদ্দমা চলছে সেই বিষয়ে আপনাকে প্রত্যক্ষ তদারকি করতে হবে তবে একটা ভালো কথা এখানে যেহেতু দ্বাদশ অষ্টম কানেকশান হচ্ছে সেক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী মামলা চলছে না আপনি ডাউন হচ্ছেন না তিনি ডাউন হচ্ছে একটা সমঝোতা সূত্র একটা মীমাংসা সূত্র একটা মিউচুয়াল কোর্টের বাইরে একটা টেবিলে বসে সব ঠিক হয়ে গেল এই ধরনের অপরচুনিটি পেতে পারেন এবং লোন পরিশোধ করা ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো এবং লোন অনেক টাকা হয়ে গেছে একটা নেগোসিয়েশান লোন তো আর পুরোপুরি ছাড় হয় না রে বাবা ভাবেন লোন মিটিয়ে যাবে টাকা পেয়ে যাবে না লোনের একটা একটা আপনার নেগোসিয়েশান হয় যে আপনার শুদ্ধ হয়তো কিছুটা মুকুব হয়ে গেল সেই ধরনের বিষয়গুলো এই সময় হতে পারে এবং ওভারঅল এই বিষয়ে ভালো ফল পাবেন শত্রু নাশের যুগ আছে শত্রুরা সেরকমভাবে সমস্যা তৈরি করতে পারবে না শত্রুরা কিন্তু নাশ হবে এবং পাঁচ তারিখ থেকেই শত্রু নাশের যোগ চলছে চলবে আর কি শত্রু নাশের যুগ এবং শত্রুতার সমস্যা সেরম নেই খেলোয়াড়দের ক্ষেত্রে মাসটা খুব ভালো মাস এবং খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বাড়বে খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা দূরে যাত্রা করতে পারবেন দূরে কোনো গেমস থাকলে সেখানে কিন্তু জয়যুক্ত হতে পারেন এবং যে কোনো কম্পিটিটিভ এক্সাম কম্পিটিটিভ শো টক শো কম্পিটিটিভ কোনো খেলাধুলো হোক প্রতিযোগিতা হোক আপনার স্কুলের প্রতিযোগিতা হচ্ছে ইত্যাদি সেক্ষেত্রে কুম্ভলগ্নের লগ্ন কিন্তু এটা বেশি প্রযোজ্য লগ্নের ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন এবার আসা যাক শারীরিক বিষয় শারীরিক বিষয় প্রথমত একটু খেয়াল রাখতে হবে দ্বাদশ ঘর এতগুলো গ্রহ এটা ইন্ডিকেট করছে লোয়ার অর্গান ডিজিজ পায়ের ব্যথা বেদনা এগুলো কিন্তু কিছুটা বাড়বে কিছু চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে চলাফেরার বিষয়ে গাড়ি চালাবার বিষয় লগ্নের জাতক জাতিকা স্পেশালি বলবো এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে গাইনি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখতে হবে এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে পাইলস ইত্যাদি সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে এই সময় দূরযাত্রা হতে পারে কোনো ফিউচার প্ল্যানিংস করতে পারেন মেডিকেলের জন্য কোনো ভালো চিকিৎসকের স্বর্ণাপন্ন এই সময় পেয়ে যেতে পারেন কোনো অল্টারনেট মেডিসিনে আপনি কিন্তু কিওর হতে পারেন যে রোগ আসবে কিন্তু রোগ মুক্তির আস্তেও কুম্ব লগ্ন কিন্তু খুব ভালো রোগ কিন্তু ভোগ হবে না মানে রোগ আসবে কিন্তু সেই ভোগান্তিটা হবে না আপনি কিন্তু মেডিকেল ট্রিটমেন্টে আপনি কিন্তু হতে পারেন কারণ তুঙ্গস্থ মঙ্গল আপনাদের রাশি ষষ্ঠের দৃষ্টি দিচ্ছে সেখান থেকে আপনি অ্যাডভান্টেজ পাবেন মেডিকেল ট্রিটমেন্টে শুরু হবে অ কোনো হসপিটালাইজেশান ইত্যাদি করতে চাইলে এই সময় করাতে পারেন কোনো প্রবলেম সেক্ষেত্রে থাকছে না রোগভোগের ক্ষেত্রে আমি এই রোগভোগগুলো ছাড়াও বাংলার চৈত্র মাসের কথা বলি সেই সময় কিছু মাইগ্রেনের সমস্যা কিছুটা থাকতে পারে এবং স্কিন অ্যালার্জি রিলেটেড সমস্যা ঘুম কম হওয়ার সমস্যা এবং চট করে রেগে যাওয়া হাইপার টেনশনের সমস্যা এগুলোর বিষয়ে একটু খেয়াল রাখতে হবে অস্থিজনিত সমস্যা বিশেষত হাড়ের ক্যালসিয়াম ভিটামিনস এইগুলোর অভাব কিছুটা থাকতে পারে এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে এর বাইরে আমি ম্যাক্সিমাম আলোচনা এখানে করে দিলাম রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু মেপে পা ফেলতে হবে বাংলার মাঘ মাস এবং বিশেষত চৈত্র মাসে রাজনৈতিক কেরিয়ারে উন্নতির যোগ আছে কিন্তু সূর্য শনি যোগ থাকলে আপনারও কুম্ভলগ্ন বা আপনার যিনি ধরুন বিরোধী আছেন তারও কুম্ভলগ্ন তিনি দেখলেন এগিয়ে গেল আপনি ফেসে গেলেন আপনার যদি জন্মছকে সূর্যশনি বীরযোগ থাকে আপনি আটকে যাবেন নচেত কিন্তু আপনি ভালো ফল পাবেন রাজনৈতিক কেরিয়ারে সম্মান মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি এগুলোর ক্ষেত্রে ভালো পৃথিবী অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইত্যাদি যারা করছেন বাংলার চৈত্র মাস তাদের ক্ষেত্রে ভালো একটাই শর্ত রবিশনি বীরযোগ না থাকলে এই জায়গাটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি আর হয়তো ইগো একটু বাড়তে পারে এটা একটু কন্ট্রোল করবেন যে কোনো ক্ষেত্রেই সেটা আপনার মাস ফেমকে একটা আটকে দিতে পারে এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে দেখুন আমি বড়ো করে রাখি ফলটা বললাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি দশ পনেরো মিনিটেই রাশিফলটা বলতে পারতাম সেটা কোনো ব্যাপারই নয় কিন্তু বড় করে বললাম যাতে আপনাদের পুরো বিষয়টা বুঝতে সুবিধা হয় এবার অবশ্যই আপনারা একটু ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরা দেখতে পান কিছু জানার থাকলে প্রশ্নে জানাবেন আমি দৈনিক বলে সেটা কভার করে দেবো ধর্মকর্ম আধ্যাত্মিক কাজের জন্য এই মাসটা অত্যন্ত ভালো আধ্যাত্মিক বিষয়ে উন্নতি আধ্যাত্মিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি এগুলো ক্ষেত্রে হতে পারে অবশ্যই এই বিষয়ে কিন্তু আপনারা গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন কোনো পার্টনারশিপে যাওয়ার আগে মাসে একটু মেপে ঝুঁকে এগোবেন অবশ্যই আমরা ফিরবো একটু পরেই নতুন রাশি ফলে আপনাদের চব্বিশের ফলটা আসছে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার